হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, আজকে আর তোমাদের সাথে কোনো রকম ডেইলি ব্লগ শেয়ার করব না বা আমার ডেইলি লাইফস্টাইলও তোমাদের সাথে শেয়ার করব না, মানে সংসারে কাজকর্ম এইসব আর কি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব না। তার কারণ আমি অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের খুব ভালোই লাগবে, পুরোপুরি ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না, তাহলে দেখতে খুব ভালো লাগবে। তো দেখো, আমরা গৃহবধূরা এখন বেশিরভাগই কিন্তু বাড়িতে শাড়ি পরা ছেড়ে দিয়েছি, বেশিরভাগ নিজের শরীরের আরামদায়কের জন্য নাইটি পরি, তাই তো? এবার নাইটি পরলে ভেতরে যদি কোনো রকম ব্লাউজ ফ্লাউজ বা বলতে পারো ছোটো টেপ ব্রা এসব যদি না পরি কেমন একটা দেখতে লাগে না? তো ব্রা পরলে কী হয়, অনেক সময় আমাদের দম বন্ধ হয়ে আসে, বাড়িতে যেহেতু সারাক্ষণ কাজকর্মের মধ্যে থাকবো, নাইটি পরে ভেতরে যদি ওরকম টাইট জিনিসটা পরি তাহলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে না, আমার তো আসে ভাই। ওই জন্য আমি কী করি, বাড়িতে ভেতরে হাত কাটা ব্লাউজগুলো পরি, তারপরে নাইটি পরি, বেশ আরাম, কাজকর্ম করতেও সুবিধা। তো সেই হাত কাটা ব্লাউজ কীভাবে তৈরি করতে হবে, ফিতে ছাড়া, কোনো রকম সূত্র ছাড়া, স্কেল ছাড়া কীভাবে কাপড়টাকে ড্রয়িং করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফিতে দিয়ে সূত্র সমেত তোমাদের যদি বোঝাতে যাই তো অনেকেই হয়তো একটু নিতে অসুবিধা হবে, মানে অনেকেই হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, সেই কারণে তো চলো আমি সেরকমভাবেই ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করব, যে ফিতে লাগবে না, স্কেল লাগবে না, কোনো রকম সূত্র লাগবে না, এইসব ছাড়াই ব্লাউজটা আমি ড্রয়িং কাটিং করে দেখাবো। আর অবশ্যই কিন্তু হাত কাটা হবে, হাতাহালা না, হাতাহালা হলে তো সেই আমাদের কাজকর্ম করতেই আবার গরম লাগবে, তো সেই কারণে হাত কাটা ব্লাউজ আমি ডিপ পিটালা কীভাবে আর কি ড্রয়িং কাটিং করব কাপড়ের ওপর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি আমার ফিটিংস একটা ব্লাউজ নিয়ে নিয়েছি, তো একটু ঢিলা ঢুলা চাইলেও, মানে ঢিলা ব্লাউজ নিলেও আর কি কোনো রকম অসুবিধা হবে না। আর আমার কাছে কতগুলো কাপড়ের টুকরো রয়েছে, এই যে ছোট ছোট কতগুলো কাপড়ের টুকরো, তো এই টুকরো টাকরা দিয়েই আমি আজকে হাত কাটা ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই এরকম ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়, যেমন ছোট ছোট ব্যাগ, বাজার করা ব্যাগ বা মাছের ব্যাগ বা বালিশের ওভার বা আসন, এরকম অনেক টুকিটাকি জিনিস হয় এই টুকরো টুকরো কাপড় দিয়ে। তো আমার কাছে অনেকগুলো ছিল, তো আমি ভাবলাম আমি নিজের জন্য তো দুটো হাত কাটা ব্লাউজ বানাবো, চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো কাটিংটাই আমি শুধুমাত্র শেয়ার করব, সেলাইটা দেখাবো না, কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কীভাবে ব্লাউজ সেলাই করতে হবে তার লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে একটুখানি চেক করে নিতেই পারো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে এই যে আমার গায়ের একটা ব্লাউজ নিয়ে নিয়েছি, তো এই ব্লাউজ দিয়েই কিন্তু আজকে আমি ব্লাউজটা তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো প্রথমে আমি ব্লাউজের পেছন পাড়টা কেটে নেব। এইখানে দেখছো এই কাপড়টা, এই কাপড়টা প্রথমে দুভাঁজ করে নিতে হবে, দুভাঁজ করলেই কিন্তু আমাদের পেছন পাড়টা বেরিয়ে যাবে। এখানে দেখো কাপড়টা আমি দু ভাঁজ করে পেতে নিয়েছি, এই যে ভাঁজ করা দিকটা আমার বাঁদিকে রাখতে হবে, খোলা দিকটা তার অপোজিটে রাখতে হবে, পুরো একদম সমান করে পেতে নিতে হবে ভাঁজ করে, বোঝা গেল? এরপর এই যে ব্লাউজটা আমি নিয়ে নিয়েছি, ব্লাউজটাকে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করার পর আমাদের পেছন পাড়টা ড্রয়িং করে তুলতে হবে। তো এইখান থেকে মোটামুটি 1 ইঞ্চি কাপড় একটুখানি বাড়তি রাখতে হবে। বাড়তি রাখার পর এরপর আমি বলে দিই কীভাবে ড্রয়িংটা করতে হবে। তো ড্রয়িংটা করার সময় এই যে এখানে একটা পয়েন্ট করতে হবে, এখানে একটা পয়েন্ট করতে হবে, এখানে একটা পয়েন্ট করতে হবে, এখানে একটা পয়েন্ট করতে হবে। তো পয়েন্ট করার পর এরপর আমাদের সবকটাকে দাগিয়ে দিতে হবে একসাথে। এখানে দেখো আমার পেছন পাটের শেপ একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। তো তোমরা যদি পেছন পাটটা আরেকটু ডিপ চাও তো তখন কী করতে হবে, আরেকটু এরকমভাবে ডিপ করে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপরে যদি গোল মনে করো যে গোল শেপ দেবে বা চৌকো মনে করো চৌকো শেপ দেবে, তো চৌকো করলে এরকমভাবে কাটিংটা করে দেবে, আর গোল চাইলে এরকমভাবে গোল করে একটু শেপ দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এরপর আমি বলে রাখি এই যে দাগগুলো যে হয়েছে আমাদের 1/2 ইঞ্চি করে আরেকটু করে বাড়াতে হবে, তার কারণ ব্লাউজে কিন্তু এই যে পট্টি দেয়া থাকে বলে, আমি দাঁড়াও তোমাদেরকে এইখানে দেখিয়ে দিই। তো আমি তো এই অনুযায়ী
দাগটা কেটেছি, তাই তো? কিন্তু ব্লাউজের যে এই যে গলার পট্টি বসানো হয়েছে, হাতাটা লাগানো হয়েছে, পুটটা জোড়া হয়েছে, এগুলোর ভেতরে কিন্তু আরও 1/2 ইঞ্চি করে কাপড় ঢুকে রয়েছে। তো আমাদেরও কিন্তু এইখানে 1/2 ইঞ্চি করে এক্সট্রা দাগিয়ে নিতে হবে। আর এই সাইডটা, ভেতরে তো কাপড় থাকে, এই সাইডটা 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চির মতো কাপড় আমাদের বাড়তি রাখতে হবে। মানে যে যেরকম চাও তোমরা, সে সেরকম বাড়তি রেখে দেবে, বোঝা গেল? তো আমি এখানে 1 ইঞ্চির মতো সাইডে কাপড়টা বাড়তি রাখছি, আর এগুলো 1/2 ইঞ্চি করে বাড়তি নিয়ে নিচ্ছি, বোঝা গেল? এই যে বন্ধুরা দেখে নাও, আমি এই যে মেন দাগটা যে এটা দিয়েছিলাম, আর একটু কালো কালি দিয়ে ডার্ক করে দিলাম, যাতে তোমাদের বুঝতে বা বোঝাতে আমার সুবিধা হয়। তো এইটা হলো মেন দাগ, ব্লাউজ থেকে যে দাগটা আমরা তুলেছি, ঠিক আছে? এই যে এইটা হলো মেন দাগ। হ্যাঁ, এরপর এই সাইড থেকে 1 ইঞ্চি বাড়তি নিলাম, আর বগলের জায়গা, পুটের জায়গা, গলার ডিপটা, এটা কিন্তু আমি 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। মানে 3 দিক হলো, এই দিকে একটা, এইদিকে একটা, দুটো, এদিকে একটা, তিনটে, 3 দিকে 1/2 ইঞ্চি করে নিয়েছি। আর এই দিকটা আমি 1 ইঞ্চির কাপড় বাড়তি নিয়েছি, যেটা আমাদের বডির ভেতরে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকবে। বন্ধুরা দেখো, তাহলে ব্লাউজের পেছন পার্ট কাটিং করে একদম রেডি হয়ে গেছি, একদম ওকে হয়ে গেছে, ঠিক আছে? এরমভাবে কিন্তু তোমরাও বাড়িতে করতে পারো, একদম সোজা, কোনো ব্যাপার না। এরপর চলো বাদ বাকি সামনের পাটে যেসব বাটি, ঘটি, এল পাট, স্পাট হয়, সেগুলোও তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়ে দিই। এখানে আবার আমি কাপড় দুভাজ করে নিলাম। তো দুভাজ করার পর এরপর এই যে সামনের পাটের এস পাটটা আমাকে বার করতে হবে। এস পাটটাকে ড্রয়িং করার জন্য এই যে হুকের জায়গাটা, মানে যে দিকটা এই যে হুক লাগানো, ঠিক আছে, এই যে হুক লাগানো যে দিকটা, সেদিক থেকেই কিন্তু আমাদের এস পাট, এল পাট আর এই যে খাপের কাটিংগুলো ড্রয়িং করে আর কি কাটিংগুলো বার করতে হবে, বোঝা গেল? তো এস পাট আমাদের ড্রয়িং করার জন্য খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে প্রেস করতে হবে, যাতে এইদিকে এস পাটের এদিকে কোনো রকম কাপড় গুটিয়ে বা এক্সট্রা যেন না থাকে। এরকম খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে আমাদের জোড়া কাপড়টার ওপর বসাতে হবে। বসানো হয়ে গেল, এরপর আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গা আমাদের স্পাটের জন্য পয়েন্ট করে ড্রয়িং করতে হবে। তো প্রথমে দেখো, এইটা হলো পুটের জায়গা। তো পুটের জায়গাটা এই যে হাতা আর স্পাটের এই জায়গাটা যে জোড়া রয়েছে, এইখানটাকে পয়েন্টটা আমাদের বসাতে হবে। বসানোর পর এই যে এতটা নিয়ে আসতে হবে, হলো? তারপরে সোজা দাগ দেবো। দাগ দেওয়ার পর এইখানে আমাদের এসপাটের শেষ এই যে খাপটা আর এসপাটের এই মুখটা লাগানো রয়েছে, তার মানে আমাদের এসপাটের এখানটা শেষ, বোঝা গেল? এরমভাবে দাগিয়ে দিলাম। এরপর চলে আসব এদিকটা। তো এইখানটা কিন্তু আমাদের এসপাটের শেষ, এই দিকটা বডির বডিতে, এটা এখানে আমাদের পয়েন্টটা দিতে হবে, হলো? তার কারণ এই যে হাতার কাপড় আর স্পাটের কাপড় আমার এখানে জোড়া লাগানো রয়েছে, তাই জন্য পয়েন্টটা আমাকে এখান থেকে শুরু করতে হবে। শুরু করার পর এইভাবে আমাকে দাগটা আনতে হবে। কত অবধি আনবো? স্পাটের যে এই যে লম্বাটা বা ঝুলটা, এখানে কিন্তু শেষ হয়েছে। শেষ হওয়ার পর তারপরে কিন্তু আমাদের এল পাটটা জোড়া হয়েছে, এই কারণে এতটাই পয়েন্টটা শেষ করব, বোঝা গেল? এরপর চলে আসি এই যে স্পাটের যে এই যে চওড়াটা নিচের দিকে, এখান থেকে এতটুকু আছে। তো এইখানটা কিভাবে দাগটা দেবো, কিভাবে দাগ দেবো, তাই তো? তো এখানে আঙুল দিয়ে আগে প্রেস করে নিতে হবে। প্রেস করার পর কাপড়টাকে এইভাবে উল্টে দিতে হবে। উল্টানোর পর এই যে পয়েন্ট করে নিলাম, হয়ে গেল। এরপর ব্লাউজটাকে আমি আস্তে করে তুলে দিলাম। চলো এবার আমি ড্রয়িংটা করে নিই। এখানে দেখো এসপাটের ড্রয়িংটা আমার হয়ে গেছে। এরপর আমি বলে দিই কোথা থেকে কতটা কি বাড়তি নিতে হবে। তো এই যে এসপাটের এই সাইড থেকে আমাদের 1 ইঞ্চির মতো কাপড় বাড়তি নিতে হবে, তার কারণ আমি যখন বডির পেছন পার্ট ড্রয়িং করেছিলাম তখন সাইড দিয়ে বডিতে যাতে কাপড় থাকে সেই সাইডের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছিলাম, তাই জন্য এসপাটেরও বডির দিক থেকে 1 ইঞ্চি কাপড় আমাকে বাড়তি নিতে হবে, বোঝা গেল? তারপরে এইখান থেকে 1/2 ইঞ্চি, এই যে এখান থেকে 1/2 ইঞ্চি, এদিক থেকে 1/2 ইঞ্চি, এদিক থেকে 1/2 ইঞ্চি, প্লাস এদিক থেকেও 1/2 ইঞ্চি,
হয়ে গেল, আমাদের ড্রয়িং পুরোপুরি কমপ্লিট হলো। ঠিক আছে, এই সাইড থেকে আমাদের 1 ইঞ্চি বাড়তি, আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে এস পার্টের এই সাইডটা, মানে বডির এদিকটা, আমাদের কিন্তু ভেতরে কাপড়টা বেশি রাখতে হবে, এই কারণে 1 ইঞ্চি আমি বাড়তি নিলাম। আর এইখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে, এইখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে, এই দিকটাও 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে, এই দিকটাও 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তার কারণ দেখো, এগুলো 1/2 ইঞ্চি করে সেলাই, ভেতরে কাপড় চলে গেছে, বোঝা গেল? আর এদিকটাও তাই 1/2 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তার জন্য দেখো আমি সব জায়গাতে নিয়ে নিচ্ছি, খালি এইখানটা নেওয়া হয়নি। চলো, এখানেও আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম। এরপর আমি কাটিংটা করে দেবো। আর এস পার্টের ঠিক এই সাইডটা সামনের দিক করে হালকা করে একটুখানি গোল শেপ দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, ব্লাউজটা তৈরি হওয়ার পরে যাতে দেখতে ভালো লাগে, তো এরকম করে হালকা জাস্ট একটুখানি গোল শেপ দিয়ে দেবো। এরপর চলো কাটিংটা করে নিই, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। এরপর আমরা বাটির খাপ দুটো ড্রয়িং করে নেবো। তার জন্য দেখো, এই যে হুকের জায়গাটা, যেদিকটা হুক লাগানো রয়েছে সেদিকটা আমাকে হুকটা পুরো খুলে দিতে হবে। খুলে দেওয়ার পর এই যে এখানে যে একটা ভাঁজ দেওয়া রয়েছে মিডিল জায়গায়, তো এইরকমভাবে ভাঁজটা আমাদের সোজা দিক করে করে নিতে হবে, এইভাবে। ঠিক আছে, খাপের ওপরের অংশটা এই যে আমি সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি, তারপর এই যে কাপড়টা বেরিয়ে রয়েছে এরকমভাবে এটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে আমাদের ড্রয়িং করতে সুবিধা হয়। তো আমি আবারও জোড়া কাপড় নিয়ে নিয়েছি, জোড়া কাপড়ের ওপর এইভাবে দেখো, এই যে ওপরের যে খাপটা যেরকম আছে আমাদের সেম সেরকমভাবে ড্রয়িংটা করে নিতে হবে। এই যে এখান দিয়ে কিন্তু একটা সেলাই রয়েছে, এস পার্টের সাথে এই খাপটা সেলাই রয়েছে, তো আমাদের পয়েন্টটা এইখানে দিতে হবে। তারপরে এইটা যেহেতু গোল আছে, যেরকম হবে একদম সেম সেরকমভাবে ড্রয়িংটাই যে করে নিলাম। তারপরে এখান থেকে এইটুখানি আছে, তো চলো এই যে দাগটা দিয়ে দিলাম। এরপর আমাদের এইখানে একটা পয়েন্ট করতে হবে, এই যে এই জায়গাটা। ঠিক আছে, তখন এরকমভাবে আবারও ড্রয়িংটা করে নিলাম। এরপর ব্লাউজটা তুলে দিলাম, তোলার পর এবার নিজেদের হাত দিয়ে কায়দা মতো এরকমভাবে শেপটা দিয়ে নিতে হবে। তো দেখো, এই যে ওপরের খাপটা তৈরি হয়ে গেছে। চলো আর একটু ডার্কভাবে আমি দাগটা দিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো, খাপের ওপরের অংশ আমি আর একটু ডিপ করে তো দাগিয়ে দিলাম। এরপর আমার চারিদিক থেকেই কিন্তু হাফ হাফ করে নিতে হবে। এইটার ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়তি কোনো দিকেই নিতে হবে না, চারিদিকেই আমাকে 1/2 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। পাটির খাপের ওপরের অংশের পাট আমার বেরিয়ে গেল সুন্দরভাবে। এরপর চলো খাপের নিচের অংশটা বার করে নিই। এইভাবে তো আমার খাপের ওপরের অংশ বার করেছিলাম, তো এরকমভাবেই আবার উল্টে নিতে হবে। উল্টানোর পর এই যে যেরকম আছে খাপের নিচের অংশ, সেরকমভাবে ড্রয়িংটা আমাদের করে নিতে হবে। তো জোড়া কাপড় আবারও নিয়ে নিয়েছি, এরপর চলো ড্রয়িংটা আমি এখানে করে নিচ্ছি। তোমাদের ঘরে যদি টুকরো টাকরা কাপড় না থাকে, কোনো অসুবিধা নেই, পুরনো নাইটি বা পুরনো মোটা কোনো কাপড় থাকলেই এরকম ঘরে হাত কাটা ব্লাউজ বা হাতাওয়ালা ব্লাউজ তৈরি করতে পারো, একদম অনায়াসে। বাটির নিচের খাপের জন্য কিন্তু চারিদিক দিয়ে 1/2 ইঞ্চি করে বাড়তি নিয়ে তারপরে কাটিংটা আমাদের করে নিতে হবে। তো দেখো, এখানে কাটিংটা করে নিলাম। এরপর চলো আমি এল পার্টটাকে ড্রয়িং করে নেবো। আবারও জোড়া কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে বলে দিই, এল পার্টটা খাপের নিচে যে বসানো রয়েছে, যেভাবে বসানো রয়েছে সেলাইয়ের মাধ্যমে তো বোঝাই যাচ্ছে, সেই সব জায়গা পয়েন্টগুলো করে নিতে হবে। শুধু এল পার্টের নিচটা 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, তার কারণ আমি যখন পেছন পার্ট ড্রয়িং করেছিলাম তখন নিচের দিকে কিন্তু 1 ইঞ্চি ঝুলালো বাড়তি নিয়েছিলাম, বোঝা গেল? এল পার্টের আর একদিকে এই যে 1 ইঞ্চি বাড়তি নিলাম, যেটা বডির সাইডে থাকবে, আর বাদবাকি দিকগুলো 1/2 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। তার মানে এল পার্টের নিচটা 1 ইঞ্চি, সাইডটা 1 ইঞ্চি, আর বাদবাকিগুলো 1/2 ইঞ্চি। চলো, আমার কাটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আরেকবার দেখিয়ে দিই। এই হলো পেছন পার্ট ব্লাউজের, ঠিক আছে, এইটা হয়ে গেছে। তারপর আমি সেট করে এই যে বসিয়ে নিয়েছি।
এই যে বসানো হয়ে গেছে, এটা হলো এল পার্ট, এটা হলো খাপের জায়গা, আর এটা হলো এস পার্ট। তো তোমাদের অনেকেরই ধারণা হচ্ছে যে এস পার্টটা এতটা ছোট কেন, এইটা এত বড় কেন, এই দুটো এত বড় কেন। তো আমি এখানে বলে দিই, এই দুটো যখন সেলাই করব, এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় নেবো, এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় নেবো, নেওয়ার পর না তখন এই দুটো ছোট হয়ে যাবে, তখন এখান থেকে এতটা লেভেলে চলেই আসবে, বোঝা গেল। তারপরে এই যে এল পার্টটাকে এরম করে জুড়িয়ে নেবো।